আসসালামু আলাইকুম। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা হচ্ছে অন্যের হক মেরে খেতে খুব পছন্দ করে, হ্যাঁ, এবং এই বিষয়টা নিয়ে তার ভেতরে কখনো কোনো অনুশোচনার সৃষ্টি হয় না এবং এই অপরাধ বোধ তাকে কখনো তাড়িয়ে বেড়ায় না, ঠিক আছে, এবং সে মনে করে যে সে যে কাজটা করছে এটা ঠিক আছে, এটা সে তার যোগ্যতার বলে করছে। তো যারা হচ্ছে যে সমাজের মানুষকে ঠকিয়ে বাটপারি করে ছেঁচড়ামি করে মানুষকে ঠকিয়ে অন্যের টাকা আত্মসাৎ করে নিজে বড় হচ্ছেন, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করছেন, সো আমার আজকের এই গল্পটা শুধুমাত্র তাদের জন্য, হ্যাঁ। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি হয়তো আপনার চেয়ারের ক্ষমতায় বা আপনার বর্তমান পজিশনের ক্ষমতায় এই কাজগুলো করছেন, অন্যকে বিপদে ফেলে তার কাছ থেকে টাকা আত্মসাৎ করে নিচ্ছেন, হ্যাঁ। তো জাস্ট একটা কথাই বলতে চাই যে ক্ষমতা এবং চেয়ার কিন্তু সারা জীবন থাকে না, হুম। এবং আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে ছাড় দেন বাট ছেড়ে দেন না, হ্যাঁ, লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে। তো সেই সকল মানুষদের জন্য আজকে ছোট একটা গল্প শেয়ার করছি। গল্পটা হচ্ছে এক গরিব বাবার একটা গরিব সন্তান ছিল এবং সে খুব ভালো স্টুডেন্ট, সে তার জীবনে কখনো সেকেন্ড হয়নি, এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন মাস্টার্স, এবং সে সবসময় প্রত্যেকটা কিছুতে সে ফার্স্ট হয়েছে। তো সে একটা সরকারি জবের জন্য গেল, তো সেখানে সে যে রিটার্নে খুব ভালোভাবে পাশ করে গেল এবং যখন নাকি ভাইবাতে গেল তখন হচ্ছে যে ভাইবা বোর্ডের যে চেয়ারম্যান সে ভদ্রলোক বলছেন যে দেখো তোমার মার্কশিট দেখলাম, তোমার সমস্ত রেজাল্ট পর্যালোচনা করলাম, তো রেজাল্ট দেখে আসলে তোমাকে কিছু প্রশ্ন করার প্রয়োজন আছে বলে মনে করছি না, তবে তুমি যদি চাকরিটা পেতে চাও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু চা পানি খাওয়ার ব্যবস্থা, চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো ছেলেটি বলল যে স্যার চা নাস্তা খাওয়ার জন্য কত টাকা দিতে হবে? তো ভদ্রলোক বলল যে 10 লক্ষ টাকা দিলেই চলবে, আপনি 10 লাখ টাকার ব্যবস্থা করেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা রেডি করে রাখছি, আর হ্যাঁ আপনি দিতে পারবেন কি না সেটা আমাকে 2-1 দিনের মধ্যেই জানাবেন। তো ছেলেটা বেশ চিন্তায় পড়ে গেল যে এতগুলো টাকা কোথায় পাবে, তার বাবা তো খুব গরিব। তো ছেলেটা মন খারাপ করে পার্কে যেয়ে বসে আছে, তো এমন সময় তার বাবা ফোন করলো। তো ছেলেটাকে বলল যে বাবা তোমার চাকরির ইন্টারভিউ তো দিলে কী খবর? তো ছেলেটা বলল যে বাবা ইন্টারভিউ তো দিয়েছি, ভালো হয়েছে, বাট তারা বলল যে চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা লাগবে। তো বলল যে কত টাকা? বলে যে 10 লক্ষ টাকা। তো বলল ঠিক আছে বাবা চিন্তা করো না, আমাদের যে ধানের জমিগুলো আছে এগুলো বিক্রি করে দিব, এগুলো বিক্রি করে দিলে হচ্ছে যে 10 লাখ টাকা হয়ে যাবে। তো ছেলেটা বললো যে বাবা তুমি যদি এগুলো সব বিক্রি করে দাও তাহলে আমরা সারা বছর ভরা তুমি খাবে কি, বা কিছু ধান বিক্রি করে তো ছোটো ভাই বোনদের পড়াশোনার খরচ চালাও সেটা কী করবে? তো ছেলের বাবা বললো যে বাবা অসুবিধা নাই, তুমি কি তোমার ছোটো ভাই বোনের দায়িত্ব নিতে পারবে না? তোমার চাকরিটা হলে তো তুমি তাদেরকে দেখতে পারবে। তো তার বাবা সব কিছু বিক্রি করে তাকে টাকা দিয়ে দিল, ছেলেটা সেই কালো ব্যাগ নিয়ে হচ্ছে যে তার অফিসে গেল। তো অফিসে যাবার সাথে সাথে তার বস বলছে যে ঠিক আছে দেন, ব্যাগটা খোলার দরকার নাই, আমার কাছে দিয়ে দেন, আর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি আছে। তো ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। তো বাবা কী করলো, সেই 10 লাখ টাকা নিয়ে চলে গেলো একটা গাড়ির শোরুমে, যে খুব সুন্দর মডেলের একটা হুন্ডা কিনলো, কিনে চলে গেলো হচ্ছে যে সেই ছেলের তার ছেলের ইউনিভার্সিটিতে, যে বললো যে বাবা এটা হচ্ছে, ছেলের হাতে চাবিটা ধরিয়ে দিয়ে বললো যে এটা হচ্ছে তোমার জন্মদিনের গিফট। তো ছেলে তো বাইক পেয়ে খুব খুশি। তো তার 2-3 দিন পরে সেই বাবার কাছে হঠাৎ ফোন আসলো যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনাকে দ্রুত হসপিটালে আসতে হবে। তো হসপিটালে আসার পরে হসপিটালের ডাক্তার বললো যে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, 20 লাখ টাকা লাগবে। তো সেই হসপিটালের ডাক্তার আবার হচ্ছে আরেক কসাই, ঠিক আছে, মানে পদে পদে আমাদের সমাজে যে কত কসাই সেটাই বর্ণনা করতে আসলাম। সেই ডাক্তার হয়েছে আবার আরও বড় খাদক, সেই ডাক্তার বলল যে তাড়াতাড়ি 20 লাখ টাকা নিয়ে আসেন। তো সেই লোক হচ্ছে যে তার জমানো যত টাকা ছিল সব, এখন একমাত্র ছেলে কী করবে, সে হচ্ছে যে তার যত জমানো টাকা ছিল সব টাকা এনে সেই ডাক্তারকে দিয়ে দিল, বলল যে স্যার প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচান, কারণ আমার একটাই ছেলে। আচ্ছা, তো সেই ডাক্তার 20 লাখ টাকা নিয়ে খুব হাসি মুখে কালো ব্যাগ নিয়ে বাসায় চলে গেল। তো বাসায় যাবার পর সেই বাবার কাছে একটা ফোন আসলো যে হ্যাঁ আপনার মেয়ে কোথায়? বলে যে কেন আমার মেয়ে তো স্কুলে। কয় যে না আপনার মেয়ে স্কুলে নাই, আপনার মেয়ে আমার কাছে, সো যদি মেয়েকে বাঁচাতে চান 50 লাখ টাকা নিয়ে
আমার কাছে চলে আসেন, এই ঠিকানায় চলে আসেন। আর যদি পুলিশকে খবর দেন তাহলে তো বুঝেনি আপনার মেয়ের কাটা 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 লাশ পাবেন। তো যাই হোক, সেই ডাক্তার, সে যে ঘুষ টুস খেয়েছে, সেই 50 লাখ টাকা নিয়ে হচ্ছে যে সে এক জায়গায় গেল এবং সেখানে যে হচ্ছে যে 50 লাখ টাকা দিয়ে সে তার মেয়েকে নিয়ে আসলো, ঠিক আছে। তো ওই যে ছোটো গুন্ডা হচ্ছে যে তার মেয়েকে কিডন্যাপ করে ডাক্তারের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিল, সেই ছোটো গুন্ডার কাছে আবার সেই ছোটো মাস্টার কাছে আবার আরেকটা বড় মাসের ফোন আসলো, কয় যে কি রে তোর পরিবার কই, কয় যে আমার পরিবার তো বাসায়, কয় না তোর পরিবার তো বাসায় নাই, তোর পরিবার তো আমার জিম্মায়, কয় হ্যাঁ কী কস, কয় হ কয় যদি বাঁচতে চাস তোর যে বাড়ির, তোর বাড়ির যে দলিলটা ওটা নিয়ে আস, তোর বাড়িটা আমার লাগবে, কারণ তোর বাড়ির পাশে যে জমিগুলো ওগুলো আমি কিনছি, আমি একটা ফ্যাক্টরি করবো সেখানে, তো তোর বাড়িটা আমার লাগবে, তোর বাড়িটাতে আমি একটা গোডাউন করবো ফ্যাক্টরির মাল রাখার জন্য। তো তুই যদি তোর ওয়াইফ ছেলেমেয়েদের বাঁচাতে চাস তাহলে এক্ষুনি সেই বাড়ির দলিলপত্র নিয়ে চলে আস। তো সেই লোক আর কী করবে, তাড়াহুড়া করে জমির দলিলপত্র নিয়ে চলে গেল সেই রাঘব বলের কাছে, যে বলো স্যার 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 আপনি স্যার জমি টমি সব নিয়ে নেন স্যার, তারপরও আমার পরিবারকে কিছু করেন না। তো সেই দলিলটা নিয়ে গেল এবং ওইখানেই সে হচ্ছে যে সেই বড় মাসের নামে সেই তার বাড়িটা দলিল করে দিয়ে দিল, এবং সে যখন রাস্তায় বের হয়ে আসলো সে হচ্ছে যে তার ওয়াইফ এবং ছেলেমেয়েদেরকে নিয়ে একদম রাস্তার ফকির, তখন তাদের কাছে আর কিচ্ছু নাই। তো রাস্তায় হাঁটতে হাঁটতে লোকটা বলল যে আসলে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সারা জীবন আমি মানুষের ঠকাইয়া কিডন্যাপিং করিয়া মানুষের হচ্ছে যে চাপে ফালাইয়া টাকা ইনকাম করলাম, আর আজকে সেই আমি রাস্তার ফকির, রাস্তায় এসে দাঁড়ালাম। তো এই জন্যই বলি যে আসলে যারা সমাজে চোর বাটপারি করে চেয়ারের গুণে, হ্যাঁ ক্ষমতার গুণে হচ্ছে যে মানুষকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করছেন এবং সেই টাকাকে নিজের টাকা বলে দাবি করছেন এবং মনে করছেন যে না এটা আপনার প্রাপ্য, এটা আপনার যোগ্যতার বলে আপনি অর্জন করছেন, আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হ্যাঁ, ওরকম আপনার মতো অনেক বড় বড় রাঘব বোয়াল পৃথিবীতে ছিল, তারা কিন্তু এখন আর নাই, তারা সবাই মাটির নিচে চলে গেছেন। এ হচ্ছে কাহিনী। সো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।